গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, সেই কারণে সকালে স্নান করে নিয়ে চলে এসেছি ঠাকুরকে ফুল মিষ্টি দেওয়ার জন্য। আর এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট, তারপরে এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি রোদ পোহাতে। আজকে যেহেতু চিলড্রেন্স ডে, সেই কারণে আমাকে বলছিল যে আজকে তুমি আমাকে বেশি বকাঝকা করবে না, আমি যেটা বলবো তুমি সেটাই শুনবে। কি করবে তুমি এখানে? লেবু পাতা পারবে? কেন? আমি গন্ধ শুকবে। দাঁড়া আমি পেড়ে দিচ্ছি, দাঁড়াও। এগুলো হাতে পাবো না তো, এই যে এইটা পাবো। অত বেশি পারে না। ওটা রেখে দাও, ওটা রেখে দাও। চারটে বারো, দুটো আমাকে দাও আর চার আর একটা বারো এ নাও। আর এগুলো নাকি ওর পয়সা, ওগুলো পয়সা। এই দেখো আমার কাছে পয়সা। হ্যাঁ, কি করবে পয়সাগুলো নিয়ে? খেলনা কিনবে, বন্দুক কিনবে। মেলায় কি আমাকে খাবার কিনে দেবে না? এই তুমি মাকে ভালোবাসো? চলো স্কুলে যাবে তো, চলো চান করে নেবে, চলো চলো। তারপরে ওকে স্নান করিয়ে নিয়ে রেডি করে আমি ওকে স্কুলে দিয়ে আসি। আর ফেরার পথে গিয়েছিলাম একটু মার্কেটে, একটু মাছ আর সবজি কেনার ছিল সেই কারণে। আর তারপরে দেখো এই ভাইটার কাছে চলে আসি মাছ নেওয়ার জন্য। বাজারে গেলে না আমি বুঝতেই পারি না যে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে সবজির ক্ষেত্রেও মাছের ক্ষেত্রেও। তো যাই হোক, তারপরে এই চলে আসলাম এই কাকুটার কাছে, একটু সবজি নেওয়ার ছিল। আর এখন যেহেতু একটু একটু শীতের আমেজ পড়েই গেছে, তো দেখো কত ধরনের সবজি এখানে, দেখতেও ভালো লাগে। আর বাজার করতে করতে অনেকটা টাইমও লেগে গেছিলো, সেই কারণে বাজার নিয়ে আমি রিক্সা করে বাড়ি ফিরছিলাম। আর দেখো আমি বাজার নিয়ে বাড়িতে চলে এসেছি। সকালে না কিছু খাওয়ার টাইম পাইনি, বাড়িতে এসে দেখো শাশুড়িমা এখানে টিফিন করে রেখেছে, ছোলার ডাল আর এর পেটাই পরোটা। তো দেখো এইগুলো আমি বাজার করে এনেছি। এখানে দু রকমের মাছ এনেছি, চিংড়ি মাছ আর পার্শে মাছ এনেছি। চিংড়ি মাছটা দিয়ে কুই বিটুলি দিয়ে করবো, আর পার্শে মাছ আলু বেগুন দিয়ে করবো। তো চলো এগুলো কেটে কুটে পরিষ্কার করে নিই, নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সব কিছু গুছিয়ে উঠে এতটা দেরি হয়ে গেছিলো যে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখানে দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ওকে নিয়ে টিউশন পড়াতে। আর আজকে ছিল ওর একটা বন্ধুর বার্থডে, সেই কারণে সব বন্ধুরা মিলে ওকে বার্থডে উইশ করছিল। ছুটির পরে সবাই মিলে আমাদের দোকানে চলে আসি, আর আমাদের দোকান থেকে একটা গিফট নিয়ে যে বন্ধুটার বার্থডে ছিল, সব বন্ধুরা মিলে জড়িয়ে ধরে ওকে গিফটটা উপহার দিচ্ছিল। আর এগুলোই হচ্ছে ওদের জীবনে একটা আলাদা আনন্দ, খুশি যেটাকে বলে। তারপরে বন্ধুরা চলে যাওয়ার পরে এই যে চিলড্রেন্স ডেতে যেহেতু আমি বলেছিলাম ওকে একটা ভালো খেলনা বন্দুক দেব, সেটা আমাকে আবার দিতেও হলো। এই যে একজন চলে এসেছি টিভি দেখতে। এই যে দেখো পিছনের দিক দিয়ে দেখালে কি করা হবে, তো দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর রাতের খাবার বানানোর জন্য।
আর আজকে সেরকম কিছু নেই বাড়িতে যে রাত্রে যেটা বানাবো, তো বাড়িতে কি অল্প কিছু ফ্রিজে চিকেন ছিল, সেই চিকেনটা দিয়েই ভাবছি যে রাতে চিলি চিকেন আর রুটি করব। তো দেখো আমি এখানে এই চিলি চিকেনের চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর চিলি চিকেন করার জন্য এই যে আমি সব সবজি কেটে নিয়েছি, আর এখানে চিলি চিকেনের জন্য চিকেন পকোড়াগুলো ভাজতে বসিয়েছি, আর ছেলে যেহেতু চিলি চিকেন খায় না ওর জন্য আমি দুটো চিকেন নিয়ে আলাদা তরকারি বসিয়েছি। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। কার সাথে কথা বলছো তুমি? ওটা তো খেলনা ফোন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।